পুলিশের সাবেক আইজি শহীদুল হক উত্তরা থেকে গ্রেফতার ঢাকা থেকেই গ্রেফতার হন আরেক সাবেক আইজ আবদুল্লাহ আল মামুন দুজনকেই নেয়া হয়েছে ডিবি কার্যালয়ে শেষ হল অস্ত্র জমা দেয়ার সময় সীমা সারাশি অভিযান চালাবে যৌথ বাহিনী ছাড় পাবে না মাদকের গডফাদাররাও জানালেন উপদেষ্টা আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গুলশান থেকে গ্রেফতার অসুস্থ হয়ে পড়ায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে হাজি সেলিমকে সাবেক এমপি দুর্জয় এনামুল এবং নাসিমের ছেলে বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক আরও অনুসন্ধান করবে কমিশন ব্যবসায়ী নেতা ও সম্পাদক পরিষদের সাথে প্রধান উপদেষ্টার আলাদা বৈঠক শিল্প কারখানার নিরাপত্তা ও গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার আহ্বান আমরা বললাম যে এগুলাকে যদি তাড়াতাড়ি স্টেবিলাইজ করা যায় আমাদের এক্সপোর্ট ঠিক মতো হবে আমাদের মানে ব্যবসা বাড়বে ডিমিটেন্স বাড়বে সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেয় নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা এতক্ষণ দেখছিলেন পুলিশের সাবেক দুই আইজি ও এ কে শহীদুল হক ও চৌধুরী আবদুল্ল মামুনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী কি নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে রাতে শহীদুল হককে উত্তরের ষোলো নম্বর সেক্টর থেকে গ্রেফতার করা হয় অপরদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হওয়ায় সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করলে পুলিশ তাকে হেফাজতে নেয় পাঁচ আগস্টের পর থেকে সেনা হেফাজতে ছিলেন তিনি শহীদুল হক দু সালের একত্রিশ ডিসেম্বর আইজিপি হিসেবে যোগদান করেন দায়িত্ব পালন করেন দু হাজার সালের একত্রিশ জানুয়ারি পর্যন্ত আর আবদুল্লা আল মামুন তিরিশ সেপ্টেম্বর দু সালে আইজিপি হিসেবে দায়িত্ব নেন আইজিপি হিসেবে যোগদানের পূর্বে তিনি র্যাবের দায়িত্ব পালন দর্শক এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আপনাদের সাথে আমাদের আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আশিক মাহমুদ তিনি আপনাদেরকে জানাবেন বিস্তারিত আশিক সাবেক দুই আইজিপির বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে সেটির একটু বিস্তারিত জানাবেন আপনি একই সাথে তাদের কি কী সকালে আদালতে হাজির করা হতে পারে কিনা সেই সমস্ত তথ্যগুলো একটু জানতে চাই আপনার মাধ্যমে রাজা পুলিশের সাবেক দুই আইজিপি শহীদুল হক এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই দুজনকেই আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং ডিএমপি থেকে অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলা হয়েছে সাবেক আইজিপি শহীদুল হক তাকে উত্তরা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে আর ঢাকা থেকেই চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে তিনি পাঁচ আগস্টের পর থেকে অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি সেনা হেফাজতে ছিলেন তারপরে তার বিরুদ্ধে যেহেতু বিভিন্ন থানায় রাজধানী এবং রাজধানীর বাইরে বিভিন্ন থানায় যেহেতু হত্যা মামলা রুজু হয়েছে সে কারণে তিনি আত্মসমর্পণের আহ ইচ্ছা পোষণ করার পরেই সেনা সদস্যরা তাকে ডিবি পুলিশের কাছে করা অর্থাৎ দুজনকেই ডিবি হেফাজতে রাখা হয়েছে এবং কিছুক্ষণ আগে তাদের দুজনকেই ডিবি কার্যালয়ে আনা হয়েছে আমরা যেমনটি জেনেছি যে আসলে এখন পর্যন্ত তাদেরকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সে বিষয়টি আমরা নিশ্চিত না তবে এইটুকু বলতে চাই যে পাঁচ আগস্ট সরকার শেখ হাসিনা সরকারের পতনের পর কিন্তু তাদের বিরুদ্ধে দুজনের বিরুদ্ধেই রাজধানী এবং রাজধানীর বাইরে বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে বিশেষ করে জুলাই এবং আগস্টে তাদের বিরুদ্ধে যে ধরনের শিক্ষার্থীদের আন্দোলনের সময় পুলিশের গুলি এবং নির্বিচারে দায়ে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা হয়েছে গণহত্যার হত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং শিশুদের হত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে তবে ঠিক কোন থানার মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং কোন থানার মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো দেখিয়ে কোর্টে পক্ষে করা হবে সে বিষয়টি এখন পর্যন্ত আমরা নিশ্চিত না তবে ডিবি পুলিশের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন তারা নিশ্চিত করেছেন যে তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদের হেফাজতে নেওয়া হয়েছে এবং যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে সে কারণে খুব স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে যে যেহেতু মামলা আছে সেহেতু তারা স্বাভাবিকভাবেই গ্রেপ্তার এবং সে বিষয়টি ডিএমপির পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করেছে তো এই মুহূর্তে আসলে এটুকু বলতে পারি যে তারা ডিবি হেফাজতে রয়েছে আগামীকাল দুপুরের পরও হয়তো তাদেরকে আদালতে তোলা হতে পারে এবং রিমান্ডের আবেদন করা হবে এমনটি জানিয়েছে ডিবি পুলিশের পক্ষ থেকে এমনটি কিন্তু জানানো হয়েছে এবং রিমান্ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং বাকি কারা জড়িত কার নির্দেশে তারা আসলে এই গুলি চালানোর অনুমতি দিলেন সে বিষয়টি নিশ্চয়ই পুলিশ সদস্যরা যারা তদন্ত করছেন তারা নিশ্চয়ই বের করার চেষ্টা করবেন রেজা সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম ধন্যবাদ আশিক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মাঝরাতে শেষ হয়েছে অবৈধ অস্ত্র জমাদানের দানের সময়সীমা এরপর থেকে অভিযানে নামার কথা রয়েছে যৌথ বাহিনীর এ পর্যায়ে গাজীপুর থেকে সেই খবর খবর জানাবেন আমাদের সহকর্মী পলাশ প্রধান তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি পলাশ যৌথ বাহিনীর অভিযানের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে সেখানে এখনই অভিযান শুরু হয়েছে কিনা এবং লুট হওয়া অস্ত্রের মধ্যে কতগুলো অস্ত্র জমা পড়েছে সেই তথ্য আপনার কাছে থাকলে আপনি জানাবেন চিরাতে যেহেতু 12টা পর থেকেই অস্ত্র জমাদার এটি ঘোষণা ছিল एयरपोर्ट থেকে কিন্তু যৌথ বাহিনীর অভিযান হওয়ার কথা ছিল তবে আমরা গাজীপুরের যে 5টি উপজেলা সেখানে খোঁজ নিয়েছি এবং গাজীপুর মহানগর যে 8টি থানা রয়েছে সেখানে যোগাযোগ করেছি আসলে কোথাও তেমন কোনো আসলে আমরা অভিযান দেখিনি তবে প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলেছি আমি এখন রয়েছে টঙ্গী পূর্ব থানা ভিতরে সেখানে কিছু কোন আগে কিন্তু অফিসার ইনচার্জের সাথে কথা বলেছি তারা আহ ব্যাপক পরিস্থিতি রয়েছে যদি যৌথ বাহিনী অভিযান করে সেক্ষেত্রে তারা আহ তারা সম্পৃক্ত হয়ে তারা অভিযানে নামবে এমনটি কিন্তু জানেছে তবে এখন পর্যন্ত যে বিষয়টা বলি যে যেহেতু গাজীপুর একটি শিল্পাঞ্চল এলাকা আমরা বেশ কয়েকটি শিল্পাঞ্চল ঘুরেছি সেখানে ঘুরে ঘুরে দেখেছি আসলে কোথাও অভিযানের যে আসলে সেনা কর্মকর্তাদের আমরা যে বিষয়টি সেগুলো আমরা কিন্তু দেখি নেই তবে আমি যদি একটু দেখাই থানার ভিতরে যে যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু বেশ তাদের গাড়ি এবং যে সরঞ্জামগুলো গুলো রয়েছে তারা কিন্তু বেশ প্রস্তুতি রয়েছে তবে তারা যে বিষয়টি বলছে যে যদি অভিযান সেনাবাহিনী করে সেক্ষেত্রে তারা অভিযানে সম্পৃক্ত হবে তবে কিছুক্ষণ আগে আছে আমি একটু তথ্য দিয়ে রাখি গাজীপুর শিল্প অঞ্চল আমরা গিয়েছি প্রত্যেকটি সিগুরির সাথে কথা বলেছি এবং অলিতে গলিতে যে চায়ের স্টলগুলি রয়েছে সেই স্টলগুলিতে আমরা কিন্তু একাধিক স্থানীয়দের সাথে কথা বলেছি তবে সর্বস্তরের জনগণ কিন্তু আসলে এই যে যৌথ বাহিনীর অভিযান সেই অভিযান কিন্তু আসলে তারা কিন্তু সাধুবাদ জানিয়েছে কেননা যদি বলি যে গত দশ থেকে বারো দিন আগের কথা সেক্ষেত্রে যদি বলি গাজীপুর শিল্প অঞ্চলের কথা সেক্ষেত্রে বলবো যে অধিকাংশ শিল্পের যে পোশাক শিল্প খাত রয়েছে ব্যবসা রয়েছে সেই জুটের ব্যবসাকে কেন্দ্র করে অর্থাৎ নিয়ন্ত্রণ নিতে কিন্তু মরিয়া কয়েকটি পক্ষ রয়েছে সেখানে কিন্তু অস্ত্র ব্যবহার এবং দেশি অস্ত্র ব্যবহার রয়েছে সেই চিত্র কিন্তু আমরা ধারণ করেছি অর্থাৎ সবকিছু মিলে যদি বলি এখানকার যারা স্থানীয় রয়েছে এবং ভাসমান রয়েছে যারা চাকরিজীবী রয়েছে তারা সর্বস্তরে মানুষ কিন্তু তারা কিন্তু বলছে যে আসলে এই অভিযানের পর হয়তোবা এই যে হামলা এবং বিভিন্নভাবে যে তারা নিয়ন্ত্রণ নেওয়ার যে বিষয়গুলি রয়েছে সেটি হয়তোবা একটি স্বাভাবিক হবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছে তবে আমরা একাধিক সোর্সের মাধ্যমে কথা বলার চেষ্টা করছি যোগাযোগ রাখার চেষ্টা করছি আসলে এখন পর্যন্ত কিন্তু আমরা যৌথ বাহিনীর যে অভিযান রয়েছে সেই অভিযানে কিন্তু তেমন কোনো তথ্য পাইনি সেটি আমরা প্রত্যেকটি শিল্প অঞ্চল প্রত্যেকটি অঞ্চল আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আসলে কোথাও যদি অভিযান হয় সেখানে কি অভিযান হয়েছে কতটুকু অভিযান সে সেই ক্ষেত্রে আমরা জানাবো আরেকটি বিষয় বিস্তারিত আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে জেনে নিতে পারবো ধন্যবাদ পলাশ প্রধান আমাদের সাথে যুক্ত হবার জন্য দর্শক এবং আমরা যেটি জানাচ্ছিলাম যৌথ অভিযানের যে খবর খবর সেটি আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সেই যৌথ অভিযানের খবর খবর আমরা জানাবো এবার সেইটি জানাতে খুলনা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী প্রবীর বিশ্বাস তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো প্রবীর অস্ত্র জমা দেওয়ার সময়সীমা তো শেষ হয়েছে যৌথ বাহিনী কি খুলনাতে তাদের অভিযান শুরু করেছে কিনা আর সেই খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানতে চাই গেল বারোটা থেকে যে যৌথ বাহিনীর অভিযানটি শুরু হওয়ার কথা ছিল রেজা সেটি কিন্তু আমাদের সামনে বাধে আমরা খুলনার যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে ইতিমধ্যে কয়েকটি মোড় আমরা সেটি অবলোকন করেছি একই সাথে যদি বলি আমরা এখন রয়েছি খুলনার যে প্রাণকেন্দ্র বলা হয় অন্যতম অর্থাৎ শিববাড়ি মোড়ে যেখানে সমস্ত আন্দোলন সংগ্রাম ভালো কিছু দাবি শুরু হয় সেরকম একটা জায়গায় দেখতে পাচ্ছেন জায়গাটি ফাঁকা শুধুমাত্র কিছু তিন চাকার যানবাহন অর্থাৎ রিক্সা ভ্যান কিংবা ইজি বাইক কিছু সিএনজি এইগুলো চলছে আর মাঝে মাঝে দূরপাল্লার যে বাসগুলো আসছে কিছু যাত্রী হয়তো এখানে নামছে আমাদের সঙ্গে কথা হয়েছে খুলনাম মেট্রোপলিটন পুলিশের তারা বলেছে যে তাদের কাছে এখনও পর্যন্ত কোনো নির্দেশনা নেই অর্থাৎ তাদের সঙ্গে যে অন্যান্য বাহিনীগুলো যে অস্ত্র উদ্ধারে দ্বারা নামবে সেটি তারা জানে না সে কারণে আসলে এটি কখন নাগাদ শুরু হবে সেটিও আমরা নিশ্চিত নই তবে আগেই বলেছি বারোটার পর থেকে যেটি শুরু হওয়ার কথা ছিল আমরা কোথাও দেখিনি বা আমাদের সামনে এমন কোনো পরিবেশ হয়নি তবে খুলনা মেট্রোপলিটন পুলিশ জেলা পুলিশ একই সাথে জেলা ম্যাজিস্ট্রেট তাদের পক্ষ থেকে অস্ত্র জমা দিতে বলা হয়েছিল অবৈধ অস্ত্রগুলো সেটি আসলে কি পরিমাণ জমা হয়েছে সেটি খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলছে এটি পরে আমাদেরকে জানানো হবে আসলে এই কয়েকদিনে তারা কতটা অস্ত্র তাদের কাছে জমা পড়েছে অপরদিকে খুলনার যে শহরটা দেখতে পাচ্ছেন এখানে লোকজন এমনিতে অনেক রাত কম থাকে তারপর আজকে একটু বিশেষভাবে কম কারণ যে বাহিনী অভিযানটা শুরু করবে এই বার্তাটি কিন্তু বাংলাদেশের মানুষ জানে সে কারণে একটু আগে ভাগেই বাড়িতে যাওয়ার চেষ্টা করেছে অনেকের সঙ্গে কথা হয়েছে তারা বলছে কি হয় কিভাবে হয় সে কারণে রাত বারোটার আগে ঘরে পৌঁছানো এটা খানিকটা হলেও নিরাপদ রেজা একটা আতঙ্কের মধ্যে দিয়ে তারা যাচ্ছিলেন ধন্যবাদ প্রবীর সেই খবর খবর আপনার মাধ্যমে বিস্তারিত জানছিলাম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক এবার যেতে চাই রাজশাহীতে সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী তারেক মাহমুদ তার মাধ্যমে জানাবো রাজশাহী অঞ্চলের খবরাখবর তারেক কোথাও কি অভিযান শুরু হয়েছে কিনা বা চলেছে কিনা সেটি একটু জানাবেন একই সাথে লুট হওয়া কতগুলো অস্ত্র গুলি জমা পড়েছে এখন পর্যন্ত সেই তথ্য নিশ্চয়ই রয়েছে আপনার কাছে সেটি একটু জানতে চাই আপনার মাধ্যমে রেজা বেলা রাত সাড়ে বারোটার পরে আসলে যৌথবাহিনীর যে অভিযান সেটা কিন্তু শুরু হয়েছে এবং সেই সাথে সাথে আমি এখন রয়েছি রাজশাহীর রাজার হাতে এলাকায় এই একটি বিল্ডিং রয়েছে এই বিল্ডিংয়ে কিন্তু একটি অভিযোগ পেয়ে যৌথবাহিনীর যারা দায়িত্বরত রয়েছেন পুলিশ এবং বাহিনীর সদস্য তারা ওপরে গিয়েছেন এবং সেই সাথে সাথে রাজশাহীতে যে চাঁদাবাজ সন্ত্রাসী রয়েছে এবং এই যে অবৈধ যে অস্ত্রগুলো হয়েছে এবং পুলিশের লুট হওয়া যে অস্ত্রগুলো রয়েছে সেগুলো উদ্ধারে কিন্তু এই যৌথবাহিনীর যে অভিযান সেটি কিন্তু চলছে এবং সেই সাথে সাথে এই রাজশাহীতে সর্বমোট যে অষ্টানব্বইটি লুট হওয়া যে অস্ত্র সেটি উদ্ধারের জন্য অভিযান চলছে রাজশাহী মহানগরীতে এবং সেই সাথে সাথে রাজশাহী জেলাতে এই ছয়শো রাউন্ড যে সাড়ে ছয়শো রাউন্ড যে গুলি এবং এগারোটি যে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাজশাহী জেলায় মোট একশো অষ্টানব্বইটি যে অস্ত্র জমা দেওয়া জমা দেয়নি যারা সংশ্লিষ্ট লাইসেন্সধারীরা সেই বিষয়ে কিন্তু সেই বিষয়টি নিয়ে কিন্তু যৌথবাহিনীর পক্ষ থেকে এবং লুট হওয়া যে অস্ত্রগুলো রয়েছে গোলাবারুদগুলো রয়েছে এইসব অবৈধ অগ্নেয় অস্ত্র উদ্ধারের পাশাপাশি এই মাঠে কিন্তু এখন পর্যন্ত এই রাত বারোটার পরে ঠিক সাড়ে বারোটার পরেই আমি যতটুকু দেখতে দেখেছি যে রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশ এবং সেনা সদস্য তারা কিন্তু প্রথম অবস্থাতে রাজশাহী যে বরেন্দ্র মিউজিয়াম এই সেই এলাকাতে যান এবং এই সেই এলাকা শেষ করে এখন রাজার হাতা এলাকায় এসেছেন এবং এখানে যে লুঠো অস্ত্র এবং অবৈধ অস্ত্রগুলো রয়েছে এবং যারা মাদক ব্যবসায়ী রয়েছে এই এলাকার তাদের বাড়িতে বাড়িতে কিন্তু অভিযান করার যে কার্যক্রম সেটি চলছে এবং সেই সাথে সাথে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে কিন্তু যৌতুবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা সচেতন করছেন রেজা সেই খবরের বিস্তারিত রাজশাহী থেকে আপনার মাধ্যমে জানছিলাম ধন্যবাদ তারেক আমাদের সাথে যুক্ত হবার জন্য দর্শক রাজশাহী থেকে এবার যেতে চাই সাভারে সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু তার মাধ্যমে জানাবো সেখানকার সব শেষ পরিস্থিতিগুলো নিপু শিল্পাঞ্চলের শহরে কি অভিযান শুরু করেছে কিনা যুক্ত বাহিনী সেই খবর তো জানাবেন না একই সাথে জানতে চাই আইন বাহিনী যে নতুন যে তথ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে কোনো বিষয়ে জানিয়েছেন কিনা রেজা আসলে আমরা রাতে কিন্তু দেখেছি যে আসলে শিল্পাঞ্চল এবং তার আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে গুরুত্বপূর্ণ অঞ্চল সেখানে কিন্তু আমরা সেনা সদস্যদের টহল দিতে দেখেছি আমরা দেখেছি যে সেনা সদস্যরা তারা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন যদিও তারা বলছেন যে এটা তাদের নিয়মিত টহল এবং অন্য যে ধরনের অভিযানের কথা আমরা শুনছি সে অভিযানটি চালাবেন অন্য পক্ষ অর্থাৎ বাহিনীর অন্য একটি টিম তারা সকল ধরনের প্রস্তুতি রেখেছে যে কোনো যেখানে তথ্য পাবে সেখানে অভিযান চালাবেন এমনটি কিন্তু আমরা জেনেছি আপনি জানেন যে পাঁচ তারিখে কিন্তু এছাড়াও ধামরাই এবং তিনটি থানায় কিন্তু আগুন দিয়ে পুরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে বেশ কিছু অস্ত্র কিন্তু খোয়া গেছে এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য তারা মাঠে নেমেছেন মাঠে নামবেন এমনটি কিন্তু আমাদের জানিয়েছেন তো সবকিছু মিলিয়ে যদি আমরা বলতে চাই যে এখন পর্যন্ত আমরা সেনা সদস্যদের দেখছি সর্বোচ্চ সতর্কতা বিভিন্ন এলাকায় ঘুরছেন টহল দিচ্ছেন এবং তারা তাদের যে নিয়মিত কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছেন আমরা যদিও এখন পর্যন্ত যে আনুষ্ঠানিকতা যে অভিযান চালানো হচ্ছে এমনটি কিন্তু আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে এখনো জানানো হয়নি রেজা নিশ্চয়ই সেটি জানতে পারলে আপনার মাধ্যমে আমরা আমাদের যমুনা বিশ্ব নিয়ে দর্শকদেরকে পুরোপুরিভাবে বিস্তারিতভাবে সেটি জানিয়ে দিতে পারবো ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য নিপু ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে র্যাব একের সদস্যরা এর আগে মঙ্গলবার রাত দশটার দিকে দিলীপ কুমার আগরওয়ালের অফিসটিকে ঘিরে রাখে র্যাব সদস্যরা এরপর ওই অফিসে অভিযান শুরু করেন র্যাব কর্মকর্তারা মঙ্গলবার বিকেলে সিআইডির বিশেষ পুলিশ বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আজাদ রহমান জানিয়েছেন রাজধানী সহ বিভিন্ন জেলায় নামমাত্র শোরুম দিয়ে ডায়মন্ডের বদলে উন্নত মানের কাছে শুক্র বিক্রি করার অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডি স্বর্ণ হীরা চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দর্শক এই খবরের বিস্তারিত জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মী তানভীর মৌসুম তিনি যুক্ত রয়েছেন তার মাধ্যমে জানাবো এই খবরের বিস্তারিত আরও তানভীর দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেফতারের বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে সেটি একটু জানাবেন একই সাথে অভিযান অভিযানে কি কোনো ধরনের তথ্য বা কোনো ধরনের সরঞ্জামাদি মিলেছে কিনা সেটাও জানতে চাই আপনার মাধ্যমে রেজা এখানে অভিযানটি আরও আগেই শেষ হয়ে যায় এবং ভিতর থেকেই কিন্তু পরবর্তীতে ডায়মন্ড ওয়ার্ল্ডের যিনি ম্যানেজিং ডিরেক্টর দিলীপ কুমার আগরওয়াল তাকে কিন্তু এখান থেকেই আটক করে র্যাব তবে এরপর এই যে এখানে যে অভিযানটি চলছিল সেই অভিযানে আসলে তারা কোনো কিছু পেয়েছে কিনা বা এই যে ডায়মন্ড ওয়ার্ল্ডের এই ভবনের ভিতরে তারা কোনো ধরনের কোনো সরঞ্জামাদি বা অভিযোগের ভিত্তিতে তারা যে তথ্যগুলো পেয়েছে সে তথ্যর ভিত্তিতে তারা আসলে কোনো ধরনের কোনো অসঙ্গতি বা কোনো ধরনের তাদের যে অভিযানলব্ধ যে ফলাফল সে ধরনের কিছু পেয়েছে কিনা এ ধরনের কোনো তথ্য কিন্তু র্যাব জানায়নি র্যাব আজকে কোনো বিবৃতি দেয়নি তবে এখান থেকে কিন্তু তারা রাত একটা দিলীপ কুমার আগরওয়ালকে নিয়ে যায় এবং এই যে এখানে ডায়মন্ড ওয়ার্ল্ডের যে বিল্ডিংটি রয়েছে তার পাশেই রয়েছে ফারাজি ক্যাফে এবং তারা কিন্তু র্যাবের সদস্যরা ফারাজি ক্যাফের এই গেটটি দিয়েই কিন্তু তারা দিলীপ কুমার আগরওয়ালকে গাড়িতে করে নিয়ে যান এবং তাকে গাড়িতে তুলে নেওয়ার পর কিন্তু আসলে এরপর আর কোনো র্যাব সদস্য বা র্যাবের তরফ থেকে আর কোনো কথা বলা হয়নি এরপর র্যাব থেকে জানানো হয়েছে যে তাকে ক্যান্টনমেন্ট থানার দিকে নিয়ে যাওয়া হবে এবং এখানে আমরা দেখেছিলাম যে রাত পনেরো দশটা থেকেই কিন্তু শুরু হয় এই অভিযানটি এবং তারপর আমরা দেখি যে আসলে এই দালানের ভিতর বেশ কয়েকজন র্যাব সদস্য এখানে অবস্থান নিয়েছিল এবং সেখান থেকেই তারা দিলীপ কুমার আগরওয়ালকে আটক করে গ্রেফতার করে এবং এই যে পুরো বিল্ডিংটির আশপাট জুড়ে কিন্তু র‍্যাবের গাড়িগুলো ছিল এবং এই যে তার বিরুদ্ধে যে অভিযোগ এই অভিযোগের ভিত্তিতেই তারা এই অভিযানটি পরিচালনা করে এখানে আসলে ডায়মন্ডের বদলে উন্নত মানের কাজ বা এ ধরনের কিছু দিয়ে প্রতারণা করা গ্রাহকদের সাথে প্রতারণা করা এই ধরনের বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু ছিল সে অভিযোগের ভিত্তিতেই আজকে তাকে গ্রেফতার করা হয় একটা পঞ্চাশ মিনিট এবং এরপর তাকে কিন্তু ক্যান্টনমেন্ট থানার দিকে নিয়ে যাওয়া হয় বলে জানানো হয়েছে রেজা সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম ধন্যবাদ তানভীর মৌসুম আমাদের সাথে যুক্ত থাকার জন্য রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিম তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাত পৌনে বারোটায় অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে ভর্তি করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া তিনি বলেন অসুস্থ কাজী অসুস্থ হাজি সেলিমকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে ডিবি সদস্যরা তাকে ঢাকা মেডিকেলের নতুন ভবনে কাঁধে করে নিয়ে আসে আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লার হত্যা মামলায় এর আগে সোমবার তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত দর্শক এই খবরের বিস্তারিত জানাতে চাই আপনাদেরকে সেটি জানাতেই আমাদের সহকর্মী শৌকত মঞ্জু শান্ত আমাদের সাথে যুক্ত রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে শান্ত হাজি সেলিমের অসুস্থতার বিষয়ে কী তথ্য রয়েছে আপনার কাছে সবশেষ তথ্যগুলো একটু জানাতে চাই দর্শকদের রেজা হাজির সেলিমকে রাত পৌনে বারোটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেটি ডিবির গাড়িতে করে ডিবি বেশ কয়েকজন সদস্য তাকে কিন্তু কাঁধে ধরে নিয়ে নিয়ে আসেন কাঁধে তুলে এবং তিনি হাঁটতে পারছিলেন না বেশ অসুস্থ ছিলেন এবং তাকে পরবর্তীতে বুকে ব্যথার কারণে এক্স রে করা হয়েছে তার এবং পরবর্তীতে নতুন ভবনের একশো সাত নম্বর কক্ষে তাকে ভর্তি রাখা হয়েছে এখন পর্যন্ত সর্বশেষ এতটুকুই জানতে পেরেছে এবং এখানে কর্তৃপক্ষ চিকিৎসক বলেছেন যে তিনি বেশ দুর্বল ছিলেন এবং অসুস্থতাজনিত একটা বিষয় রয়েছে বার্ধক্যের একটা বিষয় থাকতে পারে সব কিছু মিলিয়ে তিনি কিন্তু এখন চিকিৎসাধীন রয়েছেন এবং বলতে হবে যে আসলে ডিবি কার্যালয়ে তার যে তদন্ত করা হচ্ছে এবং তাকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই সময় তিনি অসুস্থতা বোধ করেন বলেই তাকে নিয়ে আসা হয়েছে এবং সার্বিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে রেজা সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম ধন্যবাদ শান্ত আমাদের সাথে যুক্ত হবার জন্য চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র জাল টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে মঙ্গলবার রাতে বাইজিদের আমিন কলোনির বেশ কয়েকটি বাড়িতে মাদক বাড়িদের বিরুদ্ধে অভিযান চালানো হয় এ সময় মাদক বাড়ি আল আমিনের ঘরের টয়লেটের পেছনে একটি পরিত্যক্ত ঘর থেকে দেশীয় অস্ত্র জাল টাকা ও ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী পরে নগরীর বিভিন্ন থানায় লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে নামে যৌথ বাহিনী আপনি এলাকার তুলনামূলক অন্ধকারচ্ছন্ন এবং জারির সুযোগটা কাজে লাগিয়ে এখানে গড়ে উঠেছে বেশ কিছু বস্তি এলাকা এবং এখানে বেশিরভাগ মানুষই এই মাদক সেবন এবং ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত এর আগে দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রাত বারোটার পর থেকে দেশে একযোগে অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরুর কথা ঘোষণা দেন মহানগর এলাকায় পুলিশ কমিশনার এবং জেলা পর্যায়ে পুলিশ সুপারগণ এই যৌথ অভিযানে নেতৃত্ব দেবেন বলেও তিনি জানিয়েছেন মাদকের গডফাদারদের ধরতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাইয়ে সরকার পতন আন্দোলনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সশস্ত্র ক্যাডাররা আন্দোলনকারীদের উপর গুলি চালায় এ সময় হতাহতের ঘটনাও ঘটে পাঁচ আগস্ট সরকার পতনের পর বিভিন্ন থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটপাট হয় সেই অস্ত্র জমা দিতে আলটিমেটাম দেয় সরকার সেই সাথে দু সালের ছয় জানুয়ারি থেকে দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত দেওয়া অস্ত্র ও গুলির লাইসেন্স বাতিল করে গত পঁচিশ আগস্ট নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দুই ধরনের অস্ত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার মধ্যরাতে মঙ্গলবার দিবাগত রাত বারোটা এক মিনিট থেকে মহানগর এলাকায় পুলিশ কমিশনার আর জেলা পর্যায়ে পুলিশ সুপারের নেতৃত্বে সশস্ত্র বাহিনী বিজেপি কোস্টগার্ড পুলিশ র্যাব ও আনসারের সাথে গোয়েন্দা সংস্থার সদস্যরাও অভিযানে থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নতি করা যায় এবং এই বিভাগে আমরা কিছু কিছু পদক্ষেপও নিব তারপরে আপনারা সবাই জানেন যে আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামীকাল রাত বারোটা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য আমি এই ব্যাপারেও আমি আপনাদের হল সহযোগিতা চাচ্ছি যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি কারো কাছে অনুমোদনহীন অস্ত্র ও গোলা পাওয়া গেলে তাদের গ্রেপ্তার করা হবে এ সংক্রান্ত আইনের ভিত্তিতে তাৎক্ষণিক মামলাও দেওয়া হবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো হবে এই অভিযান সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান মাদকের গডফাদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি উপদেষ্টা আরও জানান দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে ব্যবস্থা নেওয়া হবে সরকার যমুনা নিউজ ঢাকা কারো নামে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জামাইকায় বিলাসবহুল ফ্ল্যাট নামে স্কুলের দপ্তর নিয়োগে ঘুষ গ্রহণ কেউ বা আবার অবৈধ ড্রেজিংয়ের মাধ্যমে লোপাট করেছেন কোটি কোটি টাকা দুদকের গোয়েন্দা অনুসন্ধানে এমনই তথ্য বেরিয়ে এসেছে সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় এনামুল হক ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের ছোট ছেলে তমাল মনসুরের বিরুদ্ধে দুর্নীতিকারী এই সকল ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের গোয়েন্দা ইউনিট এসব বিষয়ে প্রাথমিক সত্যতাও পেয়েছে বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে আরিচা নৌ টার্মিনালের নিকটবর্তী বিআইডব্লুটি এর জমি দখলের অভিযোগ রয়েছে দুর্জয় তার আত্মীয় স্বজনের নামে সিন্ডিকেট করে নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করেই হাতিয়ে নেয় কোটি কোটি টাকা মানিকগঞ্জের ঘিওরে বারো বিঘা জমি শহরে একতলা বাড়ি ছাড়াও বিভিন্ন ব্যাংক ও ব্যবসায় বিনিয়োগ রয়েছে প্রাথমিকভাবে তিন কোটি ১৬ লক্ষ টাকা সম্পদের পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য উঠে এসেছে গোয়েন্দা অনুসন্ধানে ক্রিকেটার জনাব এ এম নাইমুর রহমান দুর্জয় তার বিরুদ্ধে দুর্নীতি ও বেআইনি কার্যকলাপের মাধ্যমে আরিচা নৌ টার্মিনালের নিকটবর্তী বিডব্লিউ বিআইডব্লিউটি এর জমি সহ বিভিন্ন জায়গায় জমি এবং নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন মর্মেও আমাদের কাছে একটি অভিযোগ পাওয়া গেছে তবে অবৈধ সম্পদের এই হিসেবে এগিয়ে আছেন রাজশাহী চারের সাবেক সংসদ সদস্য এনামুল হক নির্বাচনী এলাকার প্রতিটি বিদ্যালয়ে দপ্তরি নিয়োগেই উনি নিতেন চার থেকে পাঁচ লক্ষ টাকা রাজশাহী ঢাকা ও গাজীপুরে রয়েছে কোটি কোটি টাকার সম্পদ এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে সাবেক এই সংসদ সদস্যের তেইশ কোটি টাকারও বেশি সম্পদের তথ্য উঠে এসেছে এই হিসেব ছাড়াও অন্তত দেড় থেকে দুই শত কোটি টাকার সম্পদ এনামুল হকের রয়েছে বলে ধারণা করা হচ্ছে এই অভিযোগটির প্রাথমিক সত্যতা নিরূপণের জন্য আমাদের দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিট রয়েছে সেখানে এটাই অনুসন্ধান করা হয় এতে প্রাথমিকভাবে কিছু সত্যতা পাওয়া গেছে দুর্নীতির এই তালিকায় আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুর তার বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কার্যক্রম সহ গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে একশো কোটি টাকার সরকারি ক্রয়ে নিম্নমানের মালামাল সরবরাহ করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের নিউ জামাইকায় রিয়েল এস্টেট বিজনেস আফতফ স্কাইভিউ কন্ডেমেনিয়াম টাওয়ারে বারোটি অ্যাপার্টমেন্ট ও চারটি পার্কিং স্পেস থাকারও অভিযোগ রয়েছে অর্থ আত্মসত্তের বিষয়ে অভিযোগ পাওয়া যায় এছাড়া দেশে বিদেশিও বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে ব্যাপারেও তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে গোয়েন্দা ইউনিটের তথ্যে প্রাথমিক সত্যতা পাওয়ার পর এ সকল ব্যক্তিদের বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত জানানো হয়েছে দুদকের পক্ষ থেকে যমুনা নিউজ ঢাকা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সোচ্চারভাবে সরকারের ত্রুটি তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সাথে বৈঠকে কথা বলেছেন তিনি অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা জানিয়েছেন তা ঠিক করবে জনগণ এদিকে পৃথক বৈঠকে শিল্প কারখানায় উৎপাদন ঠিক রাখতে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা চলমান পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা সকাল সাড়ে দশটায় ব্যবসায়ীদের ৬ জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা যান বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান তারা বর্তমান সরকারকে সমর্থন করে বলেন বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ নিয়ে তারা প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগের কথা তুলে ধরেছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ স্ট্রাইক করছে এইসব বিভিন্ন ইস্যুর উপরে আমরা বললাম যে এগুলাকে যদি তাড়াতাড়ি স্টেবিলাইজ করা যায় আমাদের ইয়ে কী বলে রেল ঠিক মতো চলবে আমাদের এক্সপোর্ট ঠিকমতো হবে আমাদের মানে ব্যবসা বাড়বে ডিমিটেন্স বাড়বে পরে বিভিন্ন সংবাদপত্রের জন সম্পাদকের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রায় দেড় ঘণ্টার বৈঠকে প্রধান উপদেষ্টা সম্পাদকদের সাথে আলোচনা করেন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সংবিধান নির্বাচন স্থানীয় সরকার সহ বেশ কিছু খাতে সংস্কারের প্রস্তাব দেন সম্পাদক পরিষদ গণমাধ্যম কর্মীদের নামে যেন যত্রতত্র মামলা না হয় এবং বিগত সরকারের সময় সাংবাদিক নিপণনের যেসব কালাকানুন আইন আছে সেগুলো বাদ দিয়ে সংস্কারের সুপারিশ করেছেন সম্পাদকরা পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ডেইলি স্টার সম্পাদক সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন মিডিয়া নিষ্পেশনে যতগুলো কালা আছে সেগুলোর যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট এই ধরনের আইন যেন এই হয় যে নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না এই সরকার কতদিন থাকতে পারে সে বিষয়ে আলোচনা হয় বৈঠকে এই সরকারের এজেন্ডা কি সেই অনুপাতে সময় অনেক রাজনৈতিক দল বলেছেন আপনার যতদিন লাগে তারপরে কোনো কোনো রাজনৈতিক দল দল বলেছেন যৌক্তিক সময় তো এগুলো তো একটু অস্পষ্ট তো ওনার ইচ্ছা যে আমরা ইভেন খবরের কাগজের মাধ্যমেও টেলিভিশনের মাধ্যমেও এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে ওনাকে একটা ধারণা দিই যে জাতি কী পেয়েছেন জাতি কী চায় পরে প্রধান উপদেষ্টা পক্ষে প্রেস ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার যে সুযোগ পেয়েছে তা কাজে লাগাতে হবে প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন এডিটরদের কাছ থেকে যে যৌক্তিক সময়টা কি আপনারাই বলেন উনি তিনি সরাসরি তাদের কাছে জানতে চেয়েছেন যে যৌক্তিক সময়টা কি এটা কি এক বছর না ছয় মাস না দুই বছর না তিন বছর একজন যেমন কবি একজন লিডিং এডিটর বলেছেন যে ইট শুড বি বিটুইন টু অ্যান্ড থ্রি ইয়ার্স প্রেস সচিব জানান অন্তর্বর্তী সরকার দেশে একটি শক্তিশালী গণমাধ্যম দেখতে চায় যারা স্বাধীনভাবে কাজ করবে কাজের উপরে তো আপনি নির্ভর করবে যে তহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা ছাত্র জনতার আন্দোলনের সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার দায়ে গ্রেফতার সাতান্ন বাংলাদেশিকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের অনুরোধে আরব আমিরাতের প্রেসিডেন্ট তাদের সাজা মৌকুফ করেছেন এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গেল উনিশ জুলাই সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা দেশটিতে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ হওয়ায় যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা হয় সাতান্ন প্রবাসী বাংলাদেশির এর মধ্যে তিনজনকে দেয়া হয় যাবজ্জীবন বাকি তেপ্পান্ন জনকে দশ বছর এবং একজনকে এগারো বছরের কারাদণ্ড দেয়া হয় রাজনৈতিক পট পরিবর্তনের পর দাবি ওঠে এসব প্রবাসীকে মুক্তি দেয়ার এবার আটক প্রবাসীদের শাস্তি মৌকুফের নির্দেশ দিলেন আমিরাত সরকার দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান এই নির্দেশ দেন বলে জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মঙ্গলবার ব্রিফিং বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম 57 জন যে বাংলাদেশী ওইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্তি প্রকাশ করে যে প্রটেস্ট করেছিল যাদেরকে পরবর্তীতে ইউএইর পেডরিয়াল কোর্ট কনвик পাটন করে দিয়েছেন আমাদের দূতাবাসে সেই এক 22 জুলাই থেকে процес স্টার্টিং এর মধ্যে ছিল আল্লাহ কাছে শুকুর করা দরকার যে এবং এদেশের সরকারকে আপনারা যদি বলেন ধন্যবাদ জ্ঞাপন করে বলেন যে এদেশের রাষ্ট্রপ্রধান এটা নর্মালি সাধারণ ভাবে এই ধরনের ঘটনা ঘটে না এটি আমাদের প্রধান যিনি উপদেষ্টা আছেন না মাননীয় প্রধান উপদেষ্টার এদের সাথে যোগাযোগের মাধ্যমেই এগুলো পাইছে আর আছে প্রেস সচিব বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হস্তক্ষেপে আরব আমিরাতের প্রেসিডেন্ট সাতান্ন বাংলাদেশি সাজা মৌকুফ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা ইউইর আমিরকে ইউএইর প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয় তাদেরকে যেন এই এই পুরো যেই কনভিকশন হয়েছে বা যে সেন্টেন্স হয়েছে সেটা যেন কমিউট করে দেওয়া হয় তো অ্যাকিউট করে দেওয়া হয় তো উনি ওনার কথাটা রেখেছেন এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন গণমাধ্যম বলছে ইউএইর অ্যাটর্নি জেনারেল ড হামাদ শামসি সাতান্ন বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর আদেশ জারি করেছেন মীর মুশফিকা আসান যমুনা নিউজ এদিকে সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ানকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আমিরাতের রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে সাম্প্রতিক ছাত্র জনতার গণভুত্তানের সঙ্গে একাত্মতা প্রকাশকারী সাতান্ন বাংলাদেশীকে ক্ষমা করার সিদ্ধান্তের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির এই সিদ্ধান্তে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বের স্থায়ী বন্ধনকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলেও প্রধান বাংলাদেশ থেকে ডাক্তার নার্স এবং প্রকৌশলী সহ আরো বেশি দক্ষ জনশক্তি নিতে চায় উপসাগরীয় দেশ কুয়েত এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদুয়ানি বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এমনটা জানিয়েছেন দেশটির বিদায়ী রাষ্ট্রদূত বৈঠকে অর্থনৈতিক প্রতিরক্ষা রোহিঙ্গা সংকট ফিলিস্তিনি ইস্যু এবং জ্বালানি সহযোগিতার বিষয়ে আলোচনা করেন এ সময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবাধিক মানবিক প্রতিক্রিয়ায় সহায়তা জানিয়ে কুয়েতকে ধন্যবাদ জানান এবং আগামী দিনেও এই ভূমিকা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এছাড়াও তিনি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে বৃহত্তর সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের ড্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে কিনা সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট চূড়ান্ত হয়নি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন তবে আর্থিক না হলেও নানা বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হবে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় করেন তিনি নিশ্চিত করেন আগামী বাইশ সেপ্টেম্বর পাঁচ দিনের সফরে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন আগামী সেপ্টেম্বরেই ডোনাল্ড লুর নেতৃত্বে প্রতিনিধি দল আসবে বাংলাদেশে বৈঠক হবে প্রধান উপদেষ্টার সাথে এ সময় রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেছেন তিনি এখন পর্যন্ত নতুন করে হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে জানিয়ে ঘোষণা দেন নতুন করে আর কোন রোহিঙ্গা কে আশ্রয় দেবেন না বাংলাদেশ আমিরাতে সাজা প্রাপ্ত 57 প্রবাসী দেশী সেদেশী থাকতে পারবেন বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা কষ্ট দেখানো হয়েছে ডক্টর ইউনূসের প্রতীক উনি রিকুয়েস্ট করেন ইউআইর প্রেসিডেন্টকে এবং ইউআইর প্রেসিডেন্ট এটা উনি অবশ্যই একটি কথা বলেছিলেন যে আপনারা যাদেরকে পাঠাবেন আমাদের এখানে তাদেরকে আমাদের আইন সম্বন্ধে একটু ওকে ভাল করে একটু চেঞ্জ করে পাঠাবেন যতটুকু জানতে পেরেছি যে তারা সম্পূর্ণ ক্ষমা পেয়েছে তাদের তারা ওখানে কাজ করতে পারবে এটা আমরা কনফার্ম করতে পারবো হয়তো একটু পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের মানচিত্রে ঠিকানা যেখানেই হোক না কেন পরিচয় সবাই দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের তৃণমূল নেতাকর্মীদের জানিয়েছেন তিনি বলেছেন বিএনপি জনগণের আস্থা ও বিশ্বাসের যে জায়গায় পৌঁছেছে হটকারিতায় তা নষ্ট হতে যাবে কতিপয় না বলেন দেশের মানুষের প্রত্যাশার ভাষা বুঝে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে বাংলাদেশের রাজনীতিতে যারা ধর্মের বিভক্তি করে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করার পরামর্শ দিয়েছেন তারেক রহমান বিএনপির দেশের মানুষকে একটা বাংলাদেশ উপহার দিতে বলেও চায় তিনি আশাবাদ ব্যক্ত করেন মানহানি সহ পাঁচ মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এর মধ্যে দুটো মামলা পনেরোই আগস্ট জন্মদিনে পালন ও মুক্তিযোদ্ধাদের কটুক্তির অভিযোগে করা হয়েছিল বাকি তিনটি মানহানির মঙ্গলবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে ভুয়া জন্মদিন পালন সহ মানহানির পাঁচ মামলায় খালেদা জিয়ার খালাস আবেদন করেন এবং তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার পরে তিনি নিজেই গণমাধ্যমকে রায়ের তথ্য তুলে ধরেন বলেন চার বছর আগে মামলার বাদী বাংলাদেশের জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকি বরণ করেছেন ভুয়া এসব মামলা থেকে খালাস পেয়েছেন খালেদা জিয়া এছাড়া সাক্ষী উপস্থিত না হয় খালেদা জিয়ার নাইকো দুর্নীতির মামলার শুনানি আট সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছে আদালত শেখ হাসিনা আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী দেশের যোগসাজসে পরিকল্পিতভাবে বিডিআর মিডিয়ার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি করেছেন এ ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবিও জানিয়েছেন বিএনপি মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি জানায় দেশপ্রেমিক সেনাবাহিনীর নৈতিকতা ভেঙে দিতে এবং দেশকে একটি ব্যর্থ ও নতজন রাষ্ট্রে পরিণত করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সুষ্ঠু বিচার নিশ্চিতে একটি স্বাধীন তদন্ত কমিশনের দাবিও জানিয়েছে বিএনপি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটে দেশের ইতিহাসে নারকীয় এক হত্যাকাণ্ড যেখানে বাহিনীটিতে কর্মরত সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জন নিহত হন মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত শেষে সুষ্ঠু বিচারের দাবি জানায় দলটি দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ড ও নৈতিক বল ভেঙে দেবার জন্যে এবং জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে মারাত্মক ঝুঁকিতে ফেলে বাংলাদেশকে একটি ব্যর্থ অকার্যকর নত জানু পররাষ্ট্রের নতজানু জানু রাষ্ট্রে পরিণত করার জন্যেই এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল অভিযোগ করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল আওয়ামী লীগ ও পাশের দেশের যোগ সাজসে এই নৃশংস হত্যাকাণ্ড হয়েছে যে ক্রুশিয়াল টাইমে অপারেশন করলে প্রাণসমূহ রক্ষা করা যেত এইভাবে তিনি এই উদ্দেশ্যমূলকভাবে এটিকে নষ্ট করেন এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা প্রথম দিকে কিছুটা আতঙ্কিত ছিল সেনা অভিযানের ভয়ে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাদেরকে যমুনাতে ডাকেন ডেকে সেরাটন থেকে খাবার দিয়ে আপ্যায়ন করেন এবং সাথে সাথে অতি অল্প সময়ের মধ্যে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং পৃথিবীর ইতিহাসে যেটি নাই বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্যোগকে স্বাগত জানিয়ে সেই সময় তা নেতৃত্ব করা সেনাবাহিনীর তদন্ত কমিটির প্রতিবেদন যাত্রীর সামনে প্রকাশের আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে আশা করব বর্তমান সরকার নির্মহভাবে নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোস্ট হিসেবে দেবাশিস পালকে নিয়োগ দেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপাচার্যের বাসভবনের সামনে প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ হলের সাধারণ শিক্ষার্থীরা তারা অভিযোগ করেন দেবাশিস পালের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এবং নানা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত নতুন হিসেবে তাকে নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা কিছুক্ষণ পর বাসভবন থেকে বের হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন উপাচার্য নিয়াজ আহমেদ খান এ সময়ে শিক্ষার্থীদের সকল দাবি নিয়ে আলোচনা প্রস্তাব দেন তিনি জানান আলোচনার ভিত্তিতে তো হলের প্রবোস নিয়োগ সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠক হওয়ার আগ পর্যন্ত জগন্নাথ হলের প্রবোষ নিয়োগের বিষয়টি স্থগিত রাখা হবে বলেও জানিয়েছেন উপাচার্য আমরা এটার প্রতিবাদে আমরা ভিজিসারের সাথে দেখা করতে এসেছি যখন আমরা এরকম একজন দলীয় চাটকারের নাম দেখতে পাই খুব স্বাভাবিকভাবেই সাধারণ শিক্ষার্থীরা ব্যাপারটিকে ভালোভাবে নিতে পারে না প্রবোস স্ট্যান্ডিং কমিটি দিয়ে ওই ডিক্লারেশনটা দিতে চাই এই জন্য তোমাদের কাছ থেকে মতামত চাচ্ছি ওই যে একটা কাগজ এর মধ্যে এটা হয়েছে অনেকগুলি ব্যাপারে সব ঠিক আছে একটা দুটা ব্যাপারে যদি কোনো আপত্তি থাকে জমার ক্ষেত্রে আপত্তি আছে লেস টপ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের উপর হামলার ঘটনায় সকল কর্মসূচি প্রত্যাহার করেছেন চিকিৎসকরা বুধবার থেকে রুটিন অনুযায়ী সকল চিকিৎসা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন নিউরোসার্জারি বিভাগের প্রেসিডেন্ট ডাক্তার আব্দুল আহাদ মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কথা জানিয়েছেন তিনি জানিয়েছেন চিকিৎসক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল সিনিয়র স্বাস্থ্য সচিবের সাথে বৈঠকে চারটি দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রথম দুটি দাবির প্রেক্ষিতে ইতিমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে হামলাকারীদের কয়েকজনকে গ্রেফতার এবং ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হয়েছে দেশের জেলা ও উপজেলা হাসপাতালগুলোতেও পর্যায়ক্রমে নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আলোচনা হয় মোহাম্মদপুরের নিজ ঘরেই ছিলেন দুই বোন মুমতাহিনা আর আয়েশা উনিশ জুলাই একটি গুলি এসে বিদ্ধ করে দুই বোনকে মুমতাহিনা নাজের পায়ে করা হয়েছে কয়েকটি অপারেশন কিন্তু চিকিৎসকরা বলছেন পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে আরও অনেক তাদের পরিবারের চাওয়া আহতদের তালিকা হোক সবাই জানুক আন্দোলনে কত মানুষের কত ত্যাগ বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী লামি আতিথি ক্যামেরায় ছিলেন রাজধানী মোহাম্মদপুর আশেপাশে শুধু সাউন্ড আর গুলির শব্দ ওসিলায় ওয়েস্ট ধানমন্ডি হাউজিংয়ের বাসার নয়তালায় শোবার ঘরে দাঁড়িয়ে খালার সাথে কথা বলার সময় হঠাৎ একটি গুলি এসে লাগে মুমতাহিনার পায়ে একই গুলিতে আহত হন খালাতো বোন আয়েশা হঠাৎ করে আমি পড়ে গিয়েছিলাম আমার বোনের সাথে সাথে পড়ে গিয়েছিল যে মুহূর্তে আমার মাথায় এসেছে যে জিনিসটা গুলি হয়েছে তখনই আমি বলছিলাম যে গুলি লেগেছে গুলি লেগেছে তখনও দেখছি যে খালামণি আয়েশার পায়ের বাধা ওনা বাধার চেষ্টা করছে তখন আমি বলছিলাম যে খালামণি এই ঘরে থেকে এই কাজটা করা উচিত হবে না চলেন দ্রুত আমরা অন্য ঘরে যাই গুলিটি মুমতাহিনার ডান পায়ে আচর কেটে বাম পায়ে হাঁটুর এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায় তারপর পাশে দাঁড়ানো খালাতো বোন আয়সার পায়ে গিয়ে লাগে এই একটি গুলি মুমতাহিনার বাম পায়ের হাঁটুর হাড় কয়েক টুকরো করে দেয় আর আয়সার ডান পায়ের হাঁটুর নিচের অংশের হাড় ভেঙে দেয় আরো সময় না হলো প্রতিবেশীরা আসলো ডাক্তাররা পর্যবেক্ষণ করলো এই পা ছুঁয়ে এই পা ভেদ করে চলে গিয়েছে তারপর আবার ওর পায়ে বিধে রয়েছে একটা গুলিতেই আর কি আমরা দুজন আহত হয়েছি পঁচিশ দিন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন এগারো আগস্ট কিন্তু এখনও কারো সহায়তা ছাড়া নিজে উঠতে বা বসতে পারেন না বিছানাতেই কাটছে তার দিন রাত দেড় মাস একটা না বিছানায় রয়ে গেলাম আমি সবাইকে দেখলাম আর মনে হলো সবাই তো সবার মতন চলছে কেবল আমি বিছানায় বন্দি ট্রমায় কাটছে আয়েশার দিন এখনও বারান্দায় যেতে ভয় পায় সে আমি একটু শখ ছিলাম আর একটু খুশি ছিলাম যে আমার বাড়ি থেকে আর বুলেট নাই আমি একটু সুস্থ হয়ে যেতে পারবো কিন্তু আমি আর শক ছিলাম আর রাগ ছিলাম যে আমার পায়ে কেন বুলেট ঠুকছে ঢুকছে একটু মানে একটু বড় ছিল বুলেট আর গোল্ডেন ব্রাউন কালার ছিল সেদিনের বিভৎস স্মৃতিগুলো ভুলতে পারছে না মুমতাহিনার মা গুলি লাগার পরে দুই মেয়েকে হাসপাতালে নেওয়া ছিল এক অন্য যুদ্ধ যতক্ষণ পর্যন্ত অ্যাম্বুলেন্স পাইতেছিলাম না ততক্ষণ পর্যন্ত মানে মানসিকভাবে মানে কি অবস্থাতে ছিল মানে ব্যাখ্যা করার অবকাশ ব্যাখ্যা করতে পারতেছি না অ্যাম্বুলেন্স পাওয়ার পরে মনে হলো যে অনেক কিছু পাইছি এমন একটা কিছু করতে হবে সে তো বাহিনীতে ছিল না সে বেডরুমে ছিল তার একটা গুলিতে দুইটা বোন আর যদি আরও ওই দুই বোন না থাকতো আমার বোন নামাজ পড়তেছিল ওর মাথার এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে যেত আমি তো সেই দৃশ্যগুলো ভুলতে পারি না ভিকারনেসা নুন স্কুল অ্যান্ড কলেজের বেলি রোড শাখার এইচএসসির পরীক্ষার্থী মুমতাহিনা নাস ও একই স্কুলের ধানমন্ডি শাখার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মহসিনা আফনান আয়েশা তাদের মায়েরা চান তালিকা হোক আন্দোলনে আহতদের তারা যেন পায় রাষ্ট্রের সেবা যারা আসলে গুলিবিদ্ধ যারা আসলে নিহিত যারা আসলে নিখোঁজ তাদের জন্য একটা অবশ্যই অবশ্যই তালিকা করা হোক নামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা